আমাদের আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি দুই পদের শাক কথা করে দেখাবো। তার ভিতরে আছে কলমি শাক, এর ভিতরে আছে মালুম শাক। এই দুই পদের শাক আমি কথা করে দেখাবো। এই শাকটা ভালো না, এটা কিনে দিলাম। বর্তমানে রমজানের দিন শাক কথাটা আসলে অন্যরকম একটা মজা লাগে। তাই আমি আপনাদেরকে শাক কথাটা করে দেখাচ্ছি। মাছে আমি ছোট মাছটা রান্না করে নিলাম, ছোট মাছটাও দেখিয়ে দিলাম। শুধু শাক ভাজি করিনি, ছোট মাছও রান্না করেছি, সেটা দেখলাম না। অন্য চুলায় আমি মাছটা, বড় মাছটা রান্না করছি, সেটাও দেখিয়ে দিলাম। একে রান্না নিয়ে বসে থাকলে তো হবে না, এক এক করে এক এক জিনিস খাই, তাই এখন সব সাথে রান্নাই করতে হয়। শাকটার ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি অনেকটা লবণ। আমি লবণটা আবার পরে দিব, তাই এখন অল্প করে দিলাম। শাকটা একটু নেড়ে চেড়ে নেবো। শাকে খুবই অল্প পানি দিয়েছি, আপনারা চেষ্টা করবেন অল্প পানি দিয়ে শাকটা লবণ করতে। শাকের কালারটা যেমন সুন্দর থাকে, সুন্দর মানে কি খেতে সুন্দর হলে হবে না, দেখতে সুন্দর হতে হবে। শাকটা ঢাকবো না, যা ঢেকেছে ঢেকেছে, এখন এইভাবেই শাকটা ভালো করে সিদ্ধ করে নিব। বন্ধুরা সরি, বন্ধুরা পানিটা পুরোপুরি শুকিয়ে আছে। আমি আজকে কোনো কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিব না, এই ভিতরে রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম। কারণ কি জানেন, যে পরিমাণ পচা গরম পড়েছে, এই গরমে যদি কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন ব্যবহার করা হয়, ভর্তাটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সবাই তো আর এক টাইমে খায় না, কেউ তাড়াতাড়ি খায়, কেউ দেরি করে খায়। সেজন্য আমি পেঁয়াজটা রসুনটা চেষ্টা করবেন, যদি ভর্তাটা রেখে চান তাহলে অবশ্যই শাকের ভিতরে দিয়ে দিবেন। আপনারা যদি কাঁচা রসুন কিনেছি কাঁচা দেন, তাহলে আমি আশা করছি বেশিক্ষণ থাকবেন না, আপনারা খেতে পারবেন না, আপনাদের কষ্টটাই দিতে পারবে। একদম পানিটা এখানে শুকিয়ে নিলাম, পুরো পানি থাকবে না, শাকটা পুরোপুরি এখানে থেকে শুকিয়ে যাবে। পরিষেবটা আসলে অনেকে জমিতে ভর্তাটা খাই, তার পাঁচ সাত বছর সবসময় ভালো যাবে। মন্ত্রা পরিষেবে একটু পানি পেঁয়াজটা একটু সিদ্ধও হয় না, আবার একেবারে কাঁচাও রাখুন, এইভাবেই থাকবে। আপনারা যদি পারেন এইভাবে ভর্তাটা করবেন, এইভাবে ভর্তাটা করলে খেতেও মজা লাগবে, আবার কিছুক্ষণ থাকবে। একদম কাঁচাটা এখন আর ব্যবহার করছি না, মানে ব্যবহারটা করলে করা যাবে না, কেন যাবে, সবটা আসলে বন্ধ হয়ে যাবে। যে কটা গরম, গরমে মানুষের মাথা মস্তিষ্ক কোনো কিছুই ঠিক থাকে না। ভর্তাটা খেলে হয়তো বা মাথা একটু ঠান্ডা হতে পারে, তাই আমি ভর্তাটাও করে দেখাচ্ছি। বন্ধুরা এবার আমি শাকটা নিয়ে নিলাম, এবার শাকটা ভালো করে একটু বেটে নেব। শাকটা ভালো করে বেটে নিচ্ছি। শাকটা আমি পুরোপুরি নিভেস করবো না, পুরোপুরি মিহি করলে শাকটা আর কি ভর্তা ভর্তা মনে না, পাটা বাটা আর ভর্তা মজা লাগে, আর শাক ভর্তাটা হাতে করলে বেশি মজা লাগে। আর পাটায় করলে মজা লাগবে না, কেন লাগে, এখন তো সব কিছু সিদ্ধ হতে একটু সময় লাগে, সহজে সেজে না। আর আগে মানুষ ভেজাল খাবার ছিল না, তাই সব জিনিস সিদ্ধ হয়ে থাকে, এখন সিদ্ধ হতে একটু সময় লাগে। একটু একটু করে নিয়ে বেটে নিচ্ছি। আমার ভর্তাটা পুরোপুরি হয়ে গেছে বন্ধুরা,
এই গরমে রোজার মধ্যে ভর্তা থেকে প্রিয় জিনিস আর কিছু নেই। আপনারা যদি পারেন তাহলে এইভাবে কষ্ট করে, বেশি মিহি মিহি করে বাটা লাগবে না, হালকা মিহি করলেই ভর্তাটা বেশি মজা লাগে। বেশি মিহি ভর্তাটা আমার কাছে ভালো লাগে না, ভর্তা ভর্তা মনে হয় না। হাতে মাখলে যেরকম লাগে আমি ঠিক সেইভাবে এই ভর্তাটা আপনাদের করে দেখলাম। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। আমি এখন পুরোপুরি ভর্তাটা নিফেস করে নিলাম। আমি এখানে এবং সামান্য তো সরিষা তেল দিয়ে দেব। একটু গর্ত করে সরিষা তেল দিয়ে দেবেন, বেশি দিবেন না, একটু মেখে নেবেন। শাকভর্তাটা আসলে খুব মজার হয়, আপনারা যদি এইভাবে শাকভর্তাটা করে খান। দেখেন আমি কিন্তু বেশি মিহি করি নাই, আমি হালকা মিহি করেছি। এইভাবে যদি ভর্তাটা করে খান সত্যি উপকৃত হবেন। আজ এই পর্যন্ত শেষ, আল্লাহ হাফেজ।